শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ঠাকুরগাঁও সুগার মিল পরিদর্শনে এসে সুগার মিলকে আধুনিকায়নের আশাবাদ ব্যক্ত করেন। মিল বন্ধ বা বেসরকারি না করে তার বদলে মিলকে আধুনিকায়ন করে মিলের সাথে জড়িতদের স্বার্থ রক্ষার বিষয়ে বৃহস্পতিবার তিনি কথা বলেন। আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান জানান, শ্রমিকদের আয় বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং কারখানার সার্বিক উন্নয়নের জন্য চিনি শিল্পকে নতুন করে সাজানো হচ্ছে বলে জানান শিল্পমন্ত্রী। পরে তিনি সুগার মিল কর্মকর্তা, কর্মচারী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্কিট হাউসে মত বিনিময় সভা করেন। এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও 1 আসনের এমপি রমেশ চন্দ্র সেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনেক সময় অনেকে বলে থাকে যে আমরা বন্ধ করে দিচ্ছি, বন্ধ না, আমরা ব্যক্তিগত আজকে সময়ের প্রয়োজনে আজকে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা, যিনি আজকে রোল মডেল বিশ্বের, তিনি আজকে নতুন চিন্তাভাবনা করে এই চিনি শিল্পকে আবার নতুন করে সাজাচ্ছেন এবং সেটা সাজানোর জন্য আমি এখানে এসেছি। দেখেছি আমাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে, আমরা টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে, কী করে এটাকে আধুনিক করে আমরা আবার সারা বছর আয়ের ব্যবস্থা করতে পারি এবং শ্রমিক আরও নতুন কর্মসংস্থান, যেটা মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার, জাতির কাছে আমাদের নির্বাচনী অঙ্গীকার, সারা বাংলাদেশের চাহিদা মিটাইবার জন্য আমাদের যে প্রয়োজনগুলি আছে সেগুলি আমরা প্রয়োজন মিটিয়ে এখানে বিকল্প আয়ের ব্যবস্থা করার জন্য এবং এখানে আমাদের জমিগুলি যেগুলো আছে মিলে সেগুলিকে অন্যান্যভাবে বিভিন্ন ইনভেস্টার বিনিয়োগের মাধ্যমে এগুলিকে আরও লাভজনক করে আপনাদের সারা বছরের আয়ের যোগান দিতে হবে, এই জন্য আমরা এসেছি।